হেই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো নিয়ে আসলাম আরো একটা স্পেশাল ভিডিও। তো আজকের ভিডিওর মেইন টপিক হচ্ছে আমাদের নতুন আপডেট, আপডেট 2.5। তো আপনারা কিভাবে আপডেট দেবেন এটা হচ্ছে মেইন কথা। তো অনেকেরই কিন্তু ফোনে কিন্তু প্লে স্টোরে আপডেট চলে আসছে, আবার অনেকেরই কিন্তু প্লে স্টোরে আপডেট আসে নাই। তো যাদের প্লে স্টোরে এখন আপডেট আসে নাই, তারা একটু ওয়েট করেন, একটু ওয়েট করলে দেখতে পারবেন বা বুঝতে পারবেন যে আসলে আপনারা কিভাবে আপডেট দেবেন ভাই পাবজি 2.5। তো ফার্স্ট অফ অল, যদি আমরা এখানে প্লে স্টোরে গিয়ে পাবজি সার্চ করি, তো দেখবেন সেক্ষেত্রে আমাদের এখানে আপডেট আসে না। এবার এখানে দেখেন ভাই, যেটা কেয়ার ভার্সন এটা কিন্তু অলরেডি প্লে স্টোরে আপডেট চলে আসছে। দেখেন এই হচ্ছে আমাদের কেয়ার ভার্সন আপডেট। দেখেন এটার পুরোপুরি থিম টিম সব কিছুই মোটামুটি চেঞ্জ হয়ে গেছে, বাট এখন আমাদের পাবজি মোবাইল যেটা গ্লোবাল ভার্সন সেটা এখনও আপডেট আসে নাই। তো এই জন্য আপনারা কী করতে পারেন, আমাদের দরকার হচ্ছে পাবজি গ্লোবাল নট কেয়ার। সো এই ক্ষেত্রে আপনারা কী করতে পারেন, আপনারা যে কোনো একটা ভিপিএন ডাউনলোড করে বা ভিপিএনটাকে অন করে আপনারা প্লে স্টোরে ডেটা কিন্তু আপনারা ক্লিয়ার করতে পারেন। এটা একটা প্রসেস যেটা আমি সবসময় ফলো করি, আবার দেখা যায় যে এটা অনেক সময় হয় বা এটা অনেক সময় হয়ও না। আর তো ভিপিএন কানেক্ট করলে আপনারা সিঙ্গাপুর অবশ্যই কানেক্ট করবেন, কেননা সিঙ্গাপুরে কানেক্ট করলে আপনার এই আপডেটটা তাতে চলে আসছে। আর আমার তেমনিতে একটু তাড়াহুড়া ছিল, আর আমি তেমনি আপডেট পেয়ে গেছি, তো এই জন্য আর সিঙ্গাপুর টিঙ্গাপুর ওরকমভাবে কানেক্ট করি না। জাস্ট আপনাদেরকে আমি প্রসেসটা বলে দিলাম আর কি। তো এখন কথা হচ্ছে, যাদের এইরকম কাজ করেও প্লে স্টোরে এখনও আপডেট আসে নাই, তারা কী করবেন? তো আপনারা যাবেন হচ্ছে আমার ভিডিও ডিসক্রিপশনে, সেখানে আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে আপনারা দেখবেন যে আমি একটা পোস্ট করছি যে সেখানে পাবজি মোবাইল গ্লোবালের 2.5 একটা এপিকে ফাইল থাকবে, প্লাস একটা ওবিবি ফাইলও থাকবে। আপনারা যে যার যেটা ইচ্ছা আপনারা সেটাকে ইনস্টল করে নেবেন। সো ফাইনালি আমার এখানে ইনস্টল হয়ে গেছে, তো আমি এখন এটাকে ওপেন করব। তো এখন কথা হচ্ছে, যখন আপনারা এই এপিকে ফাইলটা ডাউনলোড করে ইনস্টল করে যখন পাবজিতে ঢুকবেন, তখন দেখবেন এইরকমভাবে লেখা আছে ডাউনলোডিং রিসোর্সেস। তার মানে হচ্ছে আপনাদের ফোনের যে আপনাদের গেমসের যে ওবিবি ফাইলটা আছে, তো সেটা হচ্ছে এখন অটোমেটিক্যালি ডাউনলোড হবে, প্রায় 600 MB মতো ডাউনলোড হবে, তারপর হচ্ছে আপনার গেমসে ঢোকাবে। আমি বারবার বলে দিই, অনেকেই হয়তো বলতে পারেন যে ভাই আমার তো ব্ল্যাক হয়ে থাকে, ঢোকে না গেমসে। তো এটা আপনাদের নেট স্পিডের উপর হচ্ছে ডিপেন্ড করে। দেখেন আমার এখানে নেট স্পিড প্রায় কিন্তু 6 MB, 7 MB, 8 MB এরকমভাবে ডাউনলোড হচ্ছে। তো এই জন্য আমার 6 MB ডাউনলোড হইতেও কিন্তু খুব একটা সময় লাগবেও না। তো আপনারা আর যারা এই ঝামেলা পোহাতে চান না, তাদের জন্য আলাদাভাবে আমি ওবিবি ফাইলটাও সেখানে আপলোড করে রাখবো। হ্যাঁ, তো এরপর হচ্ছে গেমসে ঢুকলাম, অ্যান্ড তো ফাইনালি আমি গেমসে ঢুকতে সক্ষম হয়েছি। দেখেন এখন কথা হচ্ছে, এখান থেকে অনেক কিছুই প্রায় চেঞ্জ লাগতেছে। মেন চেঞ্জ সেটা হচ্ছে আমাদের যে ক্যারেক্টার, সেটার মানে মাথাটা একটু উপর দিকে হয়ে গেছে, আপনি একটু খেয়াল করেন। আর দেখেন আমাদের পাশে যে ইভেন্টগুলো, তো ওগুলো চেঞ্জ হয়েছে। তো এখানকার যে ক্যারেক্টার যে লুকটা আছে ওইটা কিন্তু এখানে পুরাই চেঞ্জ হয়ে গেছে। আর দেখেন এখানে নতুনভাবে এই শপটা অ্যাড হয়েছে, সেটা হচ্ছে আমাদের নতুন মানে এক্সুডের সময় যেটা লাগে আমাদের এক্সুড আপডেট করতে গেলে যে ম্যাটেরিয়াল বা এটাকে কী বলে স্টোন লাগে, তো ওইগুলো এখানে চলে আসছে। দুইটা কিনতে কত লাগে? প্রায় 999 UC। এই দুইটা আপনারা পাবেন একদম পারমানেন্টভাবে। তো এই দুইটা পাইতে গেলে আপনাকে মানে আপনাকে পোহাতে হবে 999 UC। ভাই রে ভাই, যার দাম কত? 2500 UC, বাবা রে বাবা। তো এরপর হচ্ছে আমরা দেখান দেখবো ম্যাপ দেখি। দেখেন যদি আমরা ম্যাপে ক্লিক করি, তো আমাদের দেখেন এখান থেকে নর্মালি কিছু এখানে অ্যাড হয় না র্যাঙ্কে। তার কারণ হচ্ছে আমাদের মাঝে 5th anniversary আসবে হচ্ছে 18 তারিখে। তো আর যদি আমরা এখানে আনর্যাঙ্কে ক্লিক করি, যদি আমি আদার্সে ক্লিক করি, তো দেখেন আমাদের এখানে যে ট্যাঙ্ক যেটা পেলোড মোড ওইটা এখানে দেখেন ট্যাঙ্ক কিন্তু আমাদের এখানে অ্যাড হয়ে গেছে আর কি। হ্যাঁ, বাট এখানে ওয়াও মোডটা এখনও আসে নাই। আর এটা হচ্ছে আপনার ভিয়েতনাম ভার্সন এটা আসছে একমাত্র মানে আপডেট আর কি। তাছাড়া আমাদের গ্লোবাল বা কেয়ার ভার্সন এটা আসে না এখনও। আর আমাদের মাঝে আপডেটটা আসবে হচ্ছে মানে 5th anniversary আপডেট আসবে হচ্ছে আমাদের 18 তারিখে। তো যখন আমাদের মাঝে ওই আপডেটটা চলে আসবে 18 তারিখে, তখন আমাদের মাঝে এই সকল কিছু আপডেট আপনারা আপনারা আপনাদের ফোনেই পেয়ে যাবেন। হ্যাঁ, তো ফাইনালি যখন আমাদের মাঝে 5th anniversary আসবে 18 তারিখে, তখন আপনারা দেখবেন আপনাদের সকল প্রকার মানে আপনাদের এরাঙ্গেল লিভিকে যে সকল মোডগুলো থাকার কথা ছিল সেগুলো অটোমেটিক্যালি চলে আসবে। তো আর দেখেন আমাদের যে প্রোফাইলটা আছে, তো সেই প্রোফাইলটা অটোমেটিক্যালি এখান থেকে নর্মালি দেখেন এখান থেকে কিছু একটা আছে নতুন, তো এটা নিয়ে আগামীকালকে কথা বলবো ইনশাল্লাহ। আর তাছাড়া যদি আপনারা দেখেন যে এখান থেকে অ্যাসাইনমেন্ট, তো দেখেন আমাদের এখানে অ্যাসাইনমেন্টও কিন্তু নতুনভাবে অ্যাড হয়ে গেছে। তো আর এগুলো কাজ করবে হচ্ছে 18 তারিখের পর থেকে, 18 তারিখে যখন আমাদের মাঝে আপডেট মানে 5th anniversary চলে আসবে, তখন আপনারা এইগুলা খেলতে পারবেন, প্লাস এই মানে অ্যাসাইনমেন্টগুলো আর কি কমপ্লিট করতে পারবেন। সো হোপফুলি বিষয়টা ভালো লাগছে, আর যদি বিষয়টা ভালো লাগে তো লাইক দিন এবং শেয়ার করেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, তাদেরকে বলো বেল আইকন অন করে দিন এরকম আরও ইন্টারেস্টিং ভিডিওর জন্য। তো আজকের এই মতো শেষ করতে হচ্ছে, তো আজকে আসি, সবাই ভালো থাকবেন অ্যান্ড প্লিজ সেফ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।